ওয়েলকাম টু মাই চ্যানেল রিজনস টিউটোরিয়াল। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে যারা এসএসসির পরে, যারা এসএসসি পাশের পরে আইএসটিতে অথবা ম্যাথসে ভর্তি হতে চাচ্ছেন, মেনলি ভিডিওটি তাদের জন্য। আর ভিডিও আরও মূল টপিকটা বেশি আলোচনা করা হবে হচ্ছে আইএসটি নিয়ে এবং ম্যাথস নিয়ে আলোচনাটা স্বল্প হবে, কেননা ম্যাথস নিয়ে অত বেশি আলোচনার কোনো মানে কথা থাকে না, কেননা ম্যাথসে কোনো আলাদা কোনো ডিপার্টমেন্ট নেই। শুধুমাত্র ম্যাথসে সব স্টুডেন্টরাই কিন্তু একই বিষয়গুলো পড়বে, আর আইএসটিতে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ এক একজন স্টুডেন্ট কিন্তু সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু তারা পড়াশোনা করে। সো আজকের মেইন আলোচনা হচ্ছে যে আইএসটির কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করলে চাকরির সুযোগ এবং মানে সরকারি এবং বেসরকারি চাকরি সহজে আমরা ম্যানেজ করতে পারবো, এই বিষয়টা নিয়ে। এবং এক্ষেত্রে সহজে চাকরি পাওয়ার জন্য, সহজে জব করার জন্য আসলে আইএসটির কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করলে আমার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে, সহজে চাকরি পাবো। আইএসটিতে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। সো আমরা এই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে মানে খুঁটিনাটি ধারণা দেবো, প্লাস এগুলোর মধ্যে থেকে কোন ডিপার্টমেন্টগুলো পড়াশোনা করলে সবচেয়ে ভালো হবে, জবের ক্ষেত্রে খুব সহজে জব পাওয়া যাবে, এটা নিয়ে কিন্তু আলোচনা হবে। সো আমরা মেইন আলোচনা শুরু করি। প্রথমত যে কোশ্চেনটা, কোন ডিপার্টমেন্ট নিয়ে সহজে চাকরি জোগাড় করা যায়। আসলে আইএসটির অনেকগুলো কিন্তু ডিপার্টমেন্ট আছে, বা সব ডিপার্টমেন্টে পড়াশোনা করলেই যে তুমি পড়াশোনা শেষ করেই সাথে সাথে চাকরি পেয়ে যাবা, ব্যাপারটা এরকম না। আবার এমন কিছু কিছু ডিপার্টমেন্টও আছে যেগুলোতে পড়াশোনা করার পরে তোমাকে হয়তো বা একদিনও বসে থাকতে হবে না, অথবা মানে পাস করার পর দিন থেকেই অনেকে জব করবে, এরকমও আছে। মানে বসে থাকা, বেশি দিন বসে থাকতে হবে না, পাস করা মাত্রই খুবই সহজে ইজিলিভাবেই কিন্তু জব, সরকারি জবের কথা মানে মেইনলি ধরছে না। সো যে বিষয়টা বলতে চাচ্ছি যে প্রাইভেট চাকরি হোক বা যে কোনো ধরনের চাকরি হোক, মানে একদিনও বসে থাকতে হবে না। এরকম কোন সাবজেক্ট যে যেখান থেকে পড়লে আসলে জব নিয়ে বসে থাকতে হবে না, সেগুলো এখন বলছি। যে তোমরা হচ্ছে ল্যাবরেটরি সাবজেক্টের নাম শুনেছ এবং রেডিওলজি সাবজেক্টের নাম শুনেছ। সো এই সাবজেক্ট দুইটা আমার কাছে অন্যান্য সাবজেক্টের থেকে সবচেয়ে ভালো, আমার কাছে মোটামুটি ব্যক্তিগতভাবে। অনেকের কাছে ফিজিওথেরাপি ভালো লাগতে পারে বা অন্যান্য সাবজেক্ট ভালো লাগতে পারে, বাট আমার কাছে এই দুইটা সাবজেক্ট সবচেয়ে চাকরির ক্ষেত্রে পারফেক্ট মনে করি। কেননা একজন ল্যাবরেটরিতে ডিপ্লোমা করার পরে, সে পাস করার পরে তাকে আমি মনে করি একটা দিনও বসে থাকতে হবে না। কেননা বর্তমানে ল্যাব টেকনোলজিস্টদের হাসপাতালে অনেক ডিমান্ড। যে কোনো নতুন একটা হাসপাতাল খুলবে, অবশ্যই তাদের একজন কিন্তু ল্যাব টেকনোলজিস্টের অবশ্যই দরকার পড়ে। কেননা ল্যাব টেকনোলজিস্ট ছাড়া একটা নতুন কোনো হাসপাতাল যখন এস্টাবলিশড করবে, তখন সেটা পরিচালনার জন্য অবশ্যই কিন্তু সবার আগে দরকার একজন ল্যাব টেকনোলজিস্ট। কারণ ল্যাব টেকনোলজিস্ট ছাড়া যে কোনো বিভিন্ন ধরনের যদি ডাক্তারদের সেই ক্লিনিকে বা ডায়াগনস্টিকে যখন তাদের বিভিন্ন ডাক্তারদের বসানো হবে, অর্থাৎ সেই ডাক্তারদের যখন বসানো হবে, সাথে সাথে আরেকটা কথা আসে যে সেখানে কিন্তু ল্যাব টেকনোলজিস্টরাও থাকবেই। কেননা ডাক্তাররা বিভিন্ন ধরনের যে প্রেসক্রিপশনগুলো দেয়, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ডায়াগনস্টিক টেস্টের ভিত্তিতে তারা দেয়। অর্থাৎ এক একজনে যদি এমনি আন্দাজ করে বা তার লক্ষণগুলো শুনে বা তার কাছে সম্পূর্ণ ইতিহাস শুনে যদি তাকে একটা মানে কোন রোগ হয়েছে এটা ভেবে যদি প্রেসক্রিপশন দেওয়া হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো ফুললিভাবে পারফেক্ট হয় না, অনেক ক্ষেত্রে ভুল হতেও পারে। মানে রোগ হয়েছে একটা, কিন্তু ডাক্তার হয়তো বা টেস্ট ছাড়া যদি প্রেসক্রিপশন করে, অর্থাৎ কোনো ডায়াগনস্টিক মানে রোগ নির্ণয় ছাড়াই যদি তাকে প্রেসক্রিপশন করে, সেক্ষেত্রে কিন্তু তার রোগের আরও ভালো যে খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। এই জন্য এখন বর্তমানে ডিজিটাল এই যুগে ম্যাক্সিমাম ডাক্তার, যেগুলো খুবই ভালো মানের ডাক্তার, তারা কিন্তু এরকম রিস্ক নিতে চায় না। তারা অবশ্যই আগেই তোমাকে বলবে যে আপনার মানে টেস্ট করা দরকার। ধরুন আপনার কানের সমস্যা আছে, বলবে যে আপনার এই মানে অডিওমেট টেস্ট করতে হবে, অর্থাৎ কানের যে এক্সরেগুলো সেগুলো করতে হবে, অথবা আপনার হয়তো বা মানে শরীরের ভিতরে বিভিন্ন অর্গানসের সমস্যা আছে, যেমন লিভারের সমস্যা বা কিডনির সমস্যা, মানে এরকম যদি থাকে আগেই বলবে যে আপনার আগে পরীক্ষা করতে হবে, আপনার আগে ল্যাব এক্সপেরিমেন্ট করতে হবে, মানে এবং তারা কিন্তু মানে আপনার লক্ষণের ভিত্তিতে বা যে কোনোভাবে আপনার কাছ থেকে শুনে তারা কিন্তু বিভিন্ন টেস্টও দিয়ে দেয় যে এই এই টেস্টগুলো আপনি করে আনেন তারপরে। এবং আপনি যখন ভিজিট দিয়ে কোনো ডাক্তারের কাছে যাবেন, কোনো হসপিটালে কোনো ডাক্তারের কাছে যাবেন, সে ম্যাক্সিমাম ডাক্তার কিন্তু কী করে, আগেই কিন্তু টেস্ট লিখে দেয়, এই টেস্ট আপনি করে আনবেন, তারপরে হচ্ছে তাকে প্রেসক্রিপশন করে দেয়। সো তাহলে বুঝতে পারছো যে ডাক্তাররাও কিন্তু মানে
প্রত্যক্ষভাবেই কিন্তু একজন ল্যাব মেডিকেল টেকনোলজিস্টের উপর অবশ্যই নির্ভর করে। সেই জন্য বলছি যে হাসপাতালে ল্যাব টেকনোলজিস্টদের অবদান অনেক বেশি এবং তাদের ডিমান্ডটা যে কত বেশি সেটা আসলে কীভাবে বোঝাবো, অনেক বেশি ডিমান্ড তাদের রয়েছে। কিন্তু একটা কথাও মাথায় রাখতে হবে যে যে সেখানে কিন্তু জব অ্যাভেলেবল আছে, বা তোমাকে কিন্তু সেভাবে কিন্তু যোগ্য হতে হবে। অনেকে আছে যে যে ভালোভাবে পড়াশোনা করেনি বা প্র্যাকটিক্যাল নলেজ ভালো নেই, তাহলে সে কিন্তু সেখানে যে অর্থাৎ সে যখন ল্যাবে কাজ করতে যাবে, সে অনেক ক্ষেত্রে হয়তো বা যদি ভুল করে ফেলে তাহলে কিন্তু তাকে কিন্তু সেই জবে রাখার সম্ভাবনাও কিন্তু নেই। কেননা আপনার যখন ইন্টারনেটে মনোযোগ দিয়ে কাজটা শিখবেন, ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে কিন্তু আপনার ডিমান্ডটা অনেক বেশি হবে। কিন্তু আপনি যদি কাজ ভালোভাবে না জানেন তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই, সেটা যে কোনো জব সেক্টরই হোক, কাজ যদি ভালো না জানেন আসলে কিন্তু সেখানে প্রাইভেট মানে প্রাইভেট কোনো সেক্টরে কাজ ভালো না জানে কিন্তু সেখানে কেউ ডিমান্ড করতে চায় না। এই জন্য অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। যে থিওরিটিক্যাল যে পড়াশোনা আছে, অর্থাৎ 4 বছরের যে বই পুস্তকে যে পড়াশোনা, সেগুলো তো ভালোভাবে করতেই হবে। প্লাস অর্থাৎ 3 বছর হচ্ছে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, আর 1 বছর ইন্টার দিয়ে, এবার যখন মানে এখন থেকে তো 4 বছরের কোর্স হয়েছে, সো 1 বছর ইন্টার দিতে অবশ্যই মনোযোগ দিয়ে ভালোভাবে শিখতে হবে সব কাজ। যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সিভিসি টেস্ট, সকল ধরনের টেস্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো বুঝে শিখতে হবে। সো এরকমভাবে যখন একজন গেইন মানে গেইনার হবে, ভালোভাবে সব নলেজ মানে মোটামুটিভাবে অর্জন করবে, সে কিন্তু ভালোভাবে অবশ্যই প্রাইভেটলি যে কোনো হসপিটালে, ডায়াগনস্টিক ক্লিনিকে খুব সহজেই জব পাবে। আর এবার হচ্ছে 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে রেডিওলজি। রেডিওলজি কিন্তু একদম মানে ডিমান্ডের ক্ষেত্রে ল্যাবরেটরির চেয়ে কোনো অংশে কম না, মানে এই 2টা সাবজেক্ট প্রায় সেম সেমই আছে। মানে রেডিওলজিতে কিন্তু এখন বর্তমানে অনেক হাসপাতালেই কিন্তু দেখা যায় যে প্রায় 80% হাসপাতালে মানে এক্স রে, এমআরআই এগুলো কিন্তু করা হয়, মানে অবশ্যই করা হয়। এক্স রে, এমআরআই এগুলো না থাকলে কিন্তু একটা হাসপাতালে আসলে কীরকম না, হাসপাতাল তো একটা অংশ, যেমন ল্যাবরেটরি অর্থাৎ এক্সপেরিমেন্টের যে একটা বিভাগ অর্থাৎ হিস্টোপ্যাথোলজি ল্যাব, এরকম লেখা থাকে বিভিন্ন হসপিটালে যে মানে সে অংশটা সেখানে হচ্ছে বিভিন্ন টেস্ট করা হয়। ঠিক রকম রেডিওলজি ডিপার্টমেন্ট হসপিটালের রেডিওলজি বিভাগ অর্থাৎ রেডিওগ্রাফি, এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো এরকম কিন্তু হসপিটালের বিভাগও থাকে। বাট সেখানে যে টেস্টগুলো মানে পরীক্ষা যে করা হয় অর্থাৎ এক্স রে করা হয়, এই এক্স রেগুলো কিন্তু বিভিন্ন হাসপাতালে আছে। এবং এক্স রে টেকনোলজিস্ট অর্থাৎ রেডিওলজিস্ট, তোমরা যারা মানে রেডিওলজি পাস করে বাইরে বের হবা, তোমাদের কিন্তু তোমাদের জন্য কিন্তু মুখিয়ে আছে সেই সকল হাসপাতাল। বিভিন্ন হাসপাতাল কিন্তু ডিপ্লোমা রেডিওলজিস্টদের কিন্তু অবশ্যই তারা মানে চায়। এবং তোমাদের চাহিদা অর্থাৎ রেডিওলজিতে যারা পড়াশোনা করবে তাদের চাহিদা কিন্তু কমবে না, এবং অদূর ভবিষ্যতে আরও বেড়েই চলবে, আর বাড়ছে, এখনও বাড়ছে। আর মানে তাদের চাকরি নিয়ে কিন্তু কোনো বসে থাকতে হবে না। একটা হাসপাতালে কেউ চাকরি করছে, তার যদি অভিজ্ঞতা ভালো থাকে, ভালো ভালো কাজ পারে, এক্স রে, এমআরআই, যারা হচ্ছে সিটি স্ক্যান পারে, তাদের তো ডিমান্ডটা আরও বেশি হয়ে যায় প্রথম প্রথম অনেকে হয়তো। এবং মানে এমআরআই বিষয়টা জানলো, পরবর্তীতে তারপর অভিজ্ঞতা অর্জন করতে করতে সে সিটি স্ক্যানও ভালোভাবে শিখে নিল, মানে যে সে যখন ফুলফিলভাবে মানে সবগুলো সেই রেডিওলজির যে সকল এক্সপেরিমেন্ট আছে সেগুলো যখন শিখে নেয়, তার কিন্তু ডিমান্ড আরও বাড়ে। আর কেউ যদি চায় যে আমি একটা হসপিটালে নির্দিষ্ট তো ডিউটি করে দেয় যে 4 ঘন্টা বা 5 ঘন্টা এখানে থাকতে হবে, একটা প্রাইভেট হসপিটাল হোক বা সরকারি যে কোনোভাবে হোক, নির্দিষ্ট কিন্তু কাজের একটা ডিউটির টাইম থাকে। সো কেউ যদি চায় যে আমার 4 ঘন্টা এই হাসপাতালে ডিউটি আছে, আমি আরও 4 ঘন্টা বা 5 ঘন্টা অন্য একটা হসপিটালে সময় দেবো, তাহলে কিন্তু তার ইনকামটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছো? মানে রেডিওলজির ক্ষেত্রেও যেরকম, ল্যাবরেটরিতেও কিন্তু সেরকম। একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা রেডিওলজি টেকনোলজিস্ট তারা কিন্তু অবশ্যই পারবে হচ্ছে মানে একাধিক হসপিটালে কিন্তু তারা ডিউটি করতে পারবে, তাহলে বেতনও কিন্তু তারা সেরকমই পাবে। যে এক হাসপাতালে যদি 20,000 দেয়, আর এক হসপিটালেও কিন্তু ধরো যে 20,000, তাহলে কিন্তু তার কিন্তু মাসে 40,000 টাকা এসে গেল, ঠিকই রকম। আর এই রেডিওলজি, ল্যাবরেটরি এগুলো সরকারি চাকরির যে সার্কুলার, সেটা এখন বলছি যে এখন কিন্তু সরকারি চাকরির সার্কুলার রেডিওলজিতে ল্যাবরেটরি ডিপার্টমেন্টের চেয়ে একটু কম, বাট ল্যাবরেটরি যে সরকারি চাকরির সার্কুলার, এটা কিন্তু এখন কিন্তু দিচ্ছে, 2023 সালেও দিয়েছে, 22 সালেও দিয়েছে, এবং এবারও দিতে পারে। আর হচ্ছে ভবিষ্যতেও অনেক সার্কুলার আছে, কিন্তু এগুলো ছাড়া হচ্ছে না, তবে আমরা আশা করি ছাড়বে। মানে স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু বিশাল মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়ার কিন্তু একটা
নীতিমালা মানে লিখিত আছে যে দেওয়া হবে, কিন্তু এখন কবে দেওয়া হবে সেটা এখন আমরা বুঝতে পারছি না। কিন্তু তারপরেও মানে সেই নিয়োগটা হচ্ছে বড় নিয়োগ, সেটা ছাড়া হলে অনেক ল্যাবরেটরি টেকনোলজিস্টের চাকরি পাবে, কিন্তু এখনও ছাড়া হয় অতটা বেশি না, মানে মাঝে মাঝে কিন্তু ছাড়া হয়, এবং প্রতি বছরই কতিপয় বিভিন্ন জায়গায় কিন্তু সরকারিভাবে ল্যাবরেটরি টেকনোলজিস্ট রেডিওলজি টেকনোলজিস্টদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আমরা অবশ্যই দেখতে পাই। সো সরকারি চাকরিও ভালোভাবে পড়াশোনা করলে সরকারি চাকরিও হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন হচ্ছে এই দুইটা সাবজেক্টে হচ্ছে আমার যে প্রায়োরিটি অনুযায়ী সবচেয়ে জবের ক্ষেত্রে সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক, মেনলি প্রাইভেটভাবে হচ্ছে সবচেয়ে ভালো হয় আর। সো এই দুটা ল্যাবরেটরি ডিপার্টমেন্ট এবং রেডিওলজি ডিপার্টমেন্ট এই দুটা সাবজেক্ট হচ্ছে সবচেয়ে নাম্বার ওয়ান প্রায়োরিটিতে আমি দেখি। এখন এরপরের যে সাবজেক্টগুলো আছে যেমন ডেন্টিস্ট্রি আছে, ফিজিওথেরাপি আছে, ডেন্টিস্ট্রি ফিজিওথেরাপি আছে, তারপর ওটি আইসিএ এগুলো আছে, কিন্তু যে ডিপার্টমেন্টগুলোতে কোনোভাবেই পড়াশোনা করা আসলে আমি উচিত মনে করি না সেগুলো হচ্ছে যেমন ওটি ডিপার্টমেন্ট আছে, তারপর হচ্ছে আইসিএ ডিপার্টমেন্ট আছে, এইগুলো ডিপার্টমেন্টটা আসলে কোনোভাবে পড়াশোনা করবে না। আর হচ্ছে রেডিওথেরাপি, রেডিওলজি আর রেডিওথেরাপি কিন্তু এক না, রেডিওথেরাপি আলাদা বিষয়। এক্সরে মারাই সিটি স্ক্যানের যে কাজ সেগুলো কিন্তু রেডিওলজিস্টরা করে, আর যে যে ডিপার্টমেন্ট সম্পর্কে কিন্তু একটু আগেই বললাম। কিন্তু এই রেডিওথেরাপি অনেকেই ভুলভাবে ভাবে যে রেডিওলজি রেডিওথেরাপি একই, ভুল মনে করে হুট করে একটা চয়েস দিয়ে দিয়ে রেডিওথেরাপিতে পড়ে। আসলে ওটা খুবই মানে ডিপার্টমেন্ট যদিও ভালো হয় কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রেডিওথেরাপির কোনো কাজই নেই, খুবই কম। মানে রেডিওথেরাপির কাজটা হচ্ছে যে ক্যান্সার কেমোথেরাপি মানে দিয়ে হচ্ছে ক্যান্সার কোষ বা টিউমার সেল এগুলো ধ্বংস করা, সেগুলো খুবই ব্যয়বহুল পরীক্ষা এক্সপেরিমেন্ট, সেগুলো কিন্তু বাংলাদেশের মানে ম্যাক্সিমাম হাসপাতালে নাই। সো সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করা আসলে কিন্তু উচিত না, জব সেক্টর কিন্তু একদম রেয়ার। আর হচ্ছে আইসিএ ওটি এগুলোতেও কিন্তু আইসিএর যে কাজ ওটিএর যে কাজ সেগুলো কিন্তু ম্যাক্সিমাম নার্সরাই করে থাকে, এ বিষয়ে কিন্তু এই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ভালো কোনো পদক্ষেপ নেয়নি। সো যারা আইএসটিতে ওটি এবং আইসিএতে পড়ছে মানে তাদের কিন্তু ততটা ভালো ক্যারিয়ার কিন্তু লক্ষ্য করা যায় না। আর আর যে দু একটা বাদ থাকবে সেগুলো হচ্ছে ফিজিওথেরাপি সাবজেক্ট আর হচ্ছে ডেন্টিস্ট্রি সাবজেক্ট। ডেন্টিস্ট্রি এবং ফিজিওথেরাপি এই দুইটা, আর একটা সাবজেক্টের কথা বলা হয়নি সেটা হচ্ছে ফার্মেসি। ডেন্টিস্ট্রি ফিজিওথেরাপি ফার্মেসি এই তিনটা সাবজেক্ট আছে। সো এগুলোর মধ্যে হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে যদি বলি তাহলে ডেন্টালের চেয়ে কিন্তু ফার্মাসিতে একটু বেশি নিয়োগ দেওয়া হয় বিভিন্ন হসপিটালে, মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারপর হচ্ছে প্রাইভেট হসপিটাল হোক বা সরকারি হসপিটালে কিন্তু ফার্মাসিস্ট হিসেবে অনেক ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং অনেক ক্ষেত্রে চাকরি কিন্তু অনেকেই পায়। কিন্তু যে বিষয়টা হচ্ছে মানে ডেন্টালের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে ডেন্টালের কিন্তু চাকরির বিষয়টা একটু কম, কিন্তু প্রাইভেটলিভাবে কেউ যদি চায় যে আমি ডিপ্লোমা করার পরে আমি নিজস্বভাবে ডেন্টাল কেয়ার খুলবো, অর্থাৎ নিজস্বভাবে কোনো মানে মানে স্বাবলম্বী হতে যায় এরকম যে সে চেম্বার করবে, তাহলে কিন্তু সে পারে। সো সে চেম্বার করে কিন্তু রোগী দেখে ইনকাম করতে পারবে। তাছাড়া প্রাইভেট চাকরি বিভিন্ন হসপিটালে কিন্তু ডেন্টাল কেয়ার যদি থেকে থাকে তাহলে সেখানে হয়তো সে মানে চাকরি পাবে, বা সরকারি চাকরির বিষয়টা একটু কম। আর হচ্ছে ফিজিওথেরাপি, এই ফিজিওথেরাপি সাবজেক্টটা কিন্তু অনেক ভালো, এখানেও কিন্তু নিয়োগ মাঝে মাঝে ছাড়া হয় এবং বিভিন্ন প্রাইভেট হসপিটালে কিন্তু ফিজিওথেরাপি অবশ্যই থাকে। সো সেই সেখানে কিন্তু ফিজিওথেরাপিস্ট অর্থাৎ ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট হিসেবে অবশ্যই কিন্তু সেখানে নিয়োগ পাবা, অর্থাৎ ফিজিওথেরাপি কিন্তু অনেক ভালো। আর আর হচ্ছে ফিজিওথেরাপিতে সে যদি ভালো দক্ষতা অর্জন করে তাহলে কিন্তু সে বিভিন্ন যদি অনেকে হোম পেশেন্ট, অনেকে মানে বৃদ্ধ লোক যদি থাকে বা যে কোনো সমস্যা, হাড়ের সমস্যা বা শরীরের যে কোনো যদি সমস্যায় সে কিন্তু কেউ যদি হোম পেশেন্ট হয়ে থাকে সে কিন্তু সেখানে যেয়ে কিন্তু তাকে ট্রিটমেন্ট করতে পারে। আর সেক্ষেত্রে মানে ভেবে নিতে পারো যে একদিনে বাড়িতে গেলে অবশ্যই কিন্তু তাকে কম হলেও 500-1000 এরকমের কম কিন্তু কেউ হাতে দেয় না। তো অবশ্যই ফিজিওথেরাপিস্টরা তারা নিজস্বভাবে চেম্বারও করতে পারে, তারা চেম্বার করে কিন্তু তাদের চেম্বারে বিভিন্ন রোগী আসে, সেভাবেও কিন্তু তারা ইনকাম করতে পারে। যদিও প্রথম প্রথম একটু কম ইনকাম, কিন্তু একসময় যখন সেটা ভালোভাবে চলে যাবে একসময় কিন্তু প্রচুর প্রচুর ইনকাম করতে পারবে তার ফিজিওথেরাপি চেম্বার থেকে। এবং সরকারি এবং বেসরকারি জব কিন্তু অবশ্যই আছে। আর অবশ্যই বুঝতে পেরেছো আসলে কোন সাবজেক্টগুলো তাহলে ভালো হবে। আবারও বলছি যে মূল সামারিটা ভিডিওর সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে দুইটা ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো মানে জব দিয়ে টেনশন করতে হবে না, সেগুলো হচ্ছে ল্যাবরেটরি ডিপার্টমেন্ট আর ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। তারপরে যেগুলোতে পড়তে পারো সেটা হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট এবং ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, এই চারটা হচ্ছে ভালো হয়। আর যেগুলো নিয়ে পড়াশোনা করবা না বা ভর্তি হবা না সেগুলো মানে ভর্তি না হয় ভালো, সেগুলো হচ্ছে যেমন আছে আইসিএ আছে, ওটি আছে, রেডিওথেরাপি আছে, এই তিনটা, এই তিনটাতে আমার মতে ভুলেও ভর্তি হওয়া উচিত না। কিন্তু ডেন্টালে কারো যদি নিজস্বভাবে চেম্বার করতে চায় তার জন্য ব্রাইট ফিউচার অবশ্যই হবে। সো ডেন্টাল নিয়েও করতে পারো।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে অবশ্যই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।